সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ বিদা সিডর ফ্রম সিঙ্গাপুর। দিস ইজ এ লকডাউন ব্লগ। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অবশ্যই দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা ছোট্ট বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। এই হচ্ছে আমার ডরমিটরির বর্তমান লোকেশন। এখানে আমরা শুধু একমাত্র রুম এবং বারান্দায় শুধু আসতে পারে, আর কোথাও যাইতে পারে না। এদিকে আমাদের লাস্ট মেইন ডোর, এটাও লক, আর এদিকে আমাদের যে মেইন ডোর এটাও লক। আমাদেরকে ইভেন বাইরে যাওয়া হচ্ছে না। আমাদের আমাদের যদি কোনো নিত্য প্রয়োজনীয় কোনো কিছু দরকার হয়, আমরা এখানে আমাদের ডরমিটরি কর্তৃপক্ষ আছে, তারা আমাদেরকে অনেক অনেক হেল্প করতেছে। ইভেন আমাদের যদি কোনো কিছু দরকার হয়, প্রতি সপ্তাহে আমাদেরকে একবার ধরে প্রত্যেক রুম থেকে আমাদেরকে রিসিটি করে আমাদের কী কী দরকার এগুলো সব কিছু আমরা লিখে দিয়ে দিচ্ছি, আর সাথে টাকাও দিচ্ছি। তারা আমাদের জন্য কিনে এনে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। রিয়েলি ভেরি ইন্টারেস্টিং আর অনেক ভালো, আই থিঙ্ক। আর এখন তো রমজান, আজকে সিঙ্গাপুরের পঞ্চম রমজান চলতেছে। এই রমজানেও কিন্তু আমাদেরকে সিঙ্গাপুর গভর্নমেন্ট একদম গরম তরতাজা খাবার কিনতে দিচ্ছে। ইভেন ইফতারের সময় আমাদেরকে খেজুর সহ অল এভরিথিং সব কিছু তরতাজা দিচ্ছে। আমরা বাংলাদেশে থাকতে যে ধরনের সুযোগ সুবিধা পাইনি, ইফতারের সময়টা আমরা খাইনি। ইভেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাদের জন্য অনেক কিছু করতেছে। আমি অন্যান্য ভিডিওতে আমি দেখলাম যে মিডল ইস্টের যে ওয়ার্কাররা আছে তারা অনেক 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 সমস্যা ভোগ করতেছেন। কুয়েতে দেখলাম যে তারা লকডাউনে আছে, ইভেন কুয়েতের গভর্নমেন্ট তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও তাদেরকে রাখা হয়েছে একটা স্কুলে, আর তাদেরকে খাওয়া দাওয়ার মান কোনো কিছু ঠিক দেওয়া হচ্ছে না। অথচ এই মানবতার সৃষ্টি হয়েছিল ডাইরেক্টলি মিডল ইস্টে। এখানে খুবই কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের এখানে কোনো পানি হইতে কোনো কিছু দেওয়া হইতেছে না। আমাদের এইখানে আমরা কালকে রাত্রে সেহেরি করছি সবাই মিলে, একটা চিপস, একটা পানি, একটা জুস, এই আমার বিস্কিট দিছে, তাও দুইজনকে মিলে একটা দেয় না, তিন চারজনকে মিলে একটা বিস্কিট দিছে, যার প্যাকেটের ভিতরে মাত্র চার বিস্কিট, ছয় বিস্কিট থাকে। এগুলা খাই আমরা রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। এখন আজকে ইফতারের সময় আমাদেরকে দেওয়া হয়েছিল একটা চিপস, একটা জুস। এখানে আমরা কিভাবে মানুষ, আমরা ভাইয়েরা যারা আছি মুসলিম ভাইয়েরা, কিভাবে এটা আমাদের ই হইব, কিভাবে আমরা বাইচে আছি, আল্লাহ আলম, আল্লাহই ভালো জানে। আমাদের যে এম্বাসি ভাইয়েরা আছে, এম্বাসির যে এম্বাসির যে লোক আছে, লোক কুয়েত এম্বাসির যে লোক আছে, তার আজকে 14 দিন হয়ে গেছে আমরা এখানে আসছি। এখানে আমাদের আমাদের কোনো খোঁজ খবর নেই। তাদেরকে যদি টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, তাহলে তারা ওকে ফাইন আসতে পারে। তাছাড়া এদের আমাদের কোনো খোঁজ খবরই নেই না। আমরা কি মরলাম না বাঁচলাম, কি কিভাবে আসি জানি না। আমরা এই রুমে 32 জন আটকানো আছি, 115 জন লোক ছিলাম, 132 জন লোক ছিলাম, তার মধ্যে এখান থেকে আমাদের সবাইকে আবদালি নিছে, আর আমরা এখানে 32 জন আটকানো আছি। আর আশেপাশে আমাদের আশেপাশে লোক আছে প্রায় 310 জন। ঠিক আছে, আপনারা প্লিজ আমাদের এইখানে যে কোনো খাবারের ব্যবস্থা করেন, না পারেন আমাদের সফর করে দেন, না পারেন আমাদের আমরা যে যেখানে ছিলাম ওই। কিন্তু এই মানবতা এখন আর মিডিস্টে নেই, রিয়েলি ভেরি স্যাড। সো আমরা মনে করি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাদের জন্য অনেক 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 কিছু করতেছেন। ইভেন সিঙ্গাপুর গভর্নমেন্ট মিস্টার লি কিছুদিন আগে তো তার ভাষণে বলেই দিলেন যে এই দেশের নাগরিকরা যদি করোনা ভাইরাস আক্রান্ত হলে তাদেরকে যে ধরনের চিকিৎসা দেওয়া হয়, একজন বিদেশি ওয়ার্কার যদি সে আক্রান্ত হয় তাকেও ঠিক সেই ধরনের চিকিৎসা দেওয়া হবে। To our migrant workers, let me emphasize again, we will care for you just like we care for Singaporeans. Even Bangladeshi eco worker jini 42 number আক্রান্ত হইছেন COVID-19 যখন শুরু হয় সিঙ্গাপুরে, ওই সময় তাকে দীর্ঘ 2 মাস হসপিটালে রাখার পর সে কিছুদিন আগে সুস্থ হয়েছেন। সিঙ্গাপুর প্রধানমন্ত্রী তিনি তার ফেসবুক পেজে ওইখানে তিনি তাকে নিয়ে বলছিলেন। ইভেন কিছুদিন আগে তার
ভাষণের মধ্যে, টিভি ভাষণের মধ্যে তিনি বলছিলেন যে সে এখন সুস্থ হয়ে গেছে, হি ইজ রিয়েলি ভেরি লাকি। We had one earlier case of a Bangladeshi worker who was in the ICU for 2 months. This was case number 42. We never gave up on him. Last week, his condition stabilized. He was transferred out of the ICU to a general ward. It will still take him some time to fully recover. With some luck, he should be able to see his newborn son soon. So, মানবতা যদি কোনো কিছু যদি বলতে হয়, সিঙ্গাপুর গভর্নমেন্ট সেটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছেন। সো গাইজ, এই হচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্টের সর্বশেষ পরিস্থিতি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু মাস্ক পরে নিই, এখন মাস্কটা পরে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।